हेलो फ्रेंड्स, एनएस टीचारे तुम्हारे स्वागत। आशा करछि तुम्हारा सकले कुशले आछो। तुम्हारे कुशल संबाद निये आज के प्रतिदिन मत अंक निये हाजिर हयेछि। एटा होच्छे तुम्हारे षष्ठ श्रेणी कोषे देखी उन्नीस अनुशीलन अंक। अध्यायटर नाम होच्छे समय परिमाप। अध्यायेर एटा आमार द्वितीय पाठ। प्रथम पाठटा तुम्हारा निश्चय देखे, यदि ना थे थको तो प्रथम पार्टा देखे ने आजकल अंकगल बुझते तुम्हारे सुविधा है। देखो बचर मास दिन एगुलो की जोग करते हैं और कि करे वियोग करते हैं। समय परिमाप कोषे देखिए उन्नीस षष्ठ श्रेणी पार्ट टू। छय रे आठ बचर आठ मास आठाश दिन, तार संगे जोग होबे एगारो बचर आठ मास आठारो दिन। ताले कत आसबे, कत बचर कत मास कत दिन, माने आठ बचर आठ मास आठाश दिन, एगारो बचर आठ मास आठारो दिन। आमरा बचर तारपर मास तारपर दिनटा लिखब। एखाने आठाश और आठरो जोग कर लाम, आठाश और आठरो जोग कर लाम, ताहले हलो छिचल्लिस। आमरा जानी त्रिश दिने एक मास, ओई जन्य छिचल्लिसेर बेशी हले आमरा त्रिश वियोग कर दिलाम, ताहले थाकलो षोलो दिन। एबार एखान थेके आमादेर हातेर एक चले आसबे, तार कारण त्रिशेर बेशी हये एक मास बेशी आमरा वियोग करेछि। তাহলে এখানে আছে আট মাস আট মাস, প্রথম আট আটে ষোলো, আর এখানে হাতের এক সতেরো। এবার এই সতেরো মাস থেকে আমরা বারো মাসে এক বছর, তাই বারো বিয়োগ করলাম, তাহলে থাকছে পাঁচ মাস। এবার এখানে হাতের এক যোগ হবে, কারণ আঠেরো একে উনিশ আর এ হাতের এক যোগ হলো কুড়ি বছর। তাহলে আমাদের উত্তরটা হলো যোগ করলে কুড়ি বছর পাঁচ মাস ষোলো দিন। নেক্সট কুড়ি বছর এগারো মাস জিরো দিন, দশ বছর আট মাস তেইশ দিন। এটা আমাদের বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে কিছু নাই, মানে আমরা জিরো জিরো অর্থাৎ তিরিশ ধরে নিলাম। তাহলে এই তিরিশ থেকে যদি তেইশ বাদ দেয় তাহলে হচ্ছে সাত দিন। এখানে হাতের এক চলে এলো, এটা উপরে বড় আছে বলে আর আমরা বারো যোগ করলাম না, তাহলে এগারো থেকে নয় বিয়োগ করলে দু মাস। তাহলে এবার এখানে বারো ধরিনি, এই জন্য এখানে কুড়ি থেকে দশ বিয়োগ করলাম, দশ বছর। তাহলে বিয়োগ করলে হচ্ছে দশ বছর দু মাস সাত দিন। নেক্সট অঙ্কে যাওয়ার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা পুরাতন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর সমস্ত আপডেটগুলো তোমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। নেক্সট অঙ্ক গুণ করতে বলেছে, দেখুন আট বছর সাত মাস একুশ দিন, নয় দিয়ে গুণ। নয় দিয়ে গুণটা দেখো কীভাবে করছি, আট বছর সাত মাস একুশ দিন, নয় দিয়ে গুণ। একুশকে নয় দিয়ে গুণ করলে একশো উননব্বই। এবার তো আমরা একশো উননব্বই রাখতে পারবো না, এখানে আমরা তিরিশ দিনের কম রাখবো। তাহলে তিরিশ দিয়ে ভাগ করলাম, তিন ছয় আঠেরো, তাহলে হলো ন দিন পড়ে থাকলাম। এবার আমাদের গুণ হচ্ছে সাত নয় তেষট্টি, সাত নয় তেষট্টি, তেষট্টি আর এখানে ছয় মাস যোগ হয়েছে, তাহলে হচ্ছে উনসত্তর। এখানে ছয় পেয়েছি আমরা উনসত্তর। এটা বারো মাসে এক বছর, তাহলে বারো দিয়ে ভাগ করলাম, তাহলে আছে পাঁচ বরং ষাট নয়, তাহলে এই নয়টা অবশিষ্ট এখানে বসে গেল, আর এই যে পাঁচ এটা হাতে চলে আসবে। কীভাবে আট নয় বাহাত্তর,
আড়াই পাঁচ ৭৭। তাহলে আশা করছি গুণটা বুঝতে পেরেছ। এবার আমরা ভাগে যাব। একুশ বছর সাত মাস ছ দিনকে নয় দিয়ে ভাগ। একুশ বছর সাত মাস ছ দিন, নয় নিলাম ন দুগুণ আঠেরো, তিন বিয়ে গেল। এই বছরটাকে আমরা মাসে করে নেব। বারো মাসে এক বছর, তিন বার অং ৩৬, আর এই সাত মাস যে হলো তাহলে হচ্ছে ৪৩ মাস। ৪৩কে আবার আমরা নয় দিয়ে ভাগ করব। চার নয় ৩৬, সাত অবশিষ্ট, সাত মাস। এবার মাসকে আমরা দিন করে নেব। ৩০ দিনে এক মাস, তিন সাত থেকে ২১০ দিন, আর এই ছ দিন ২১৬ দিন, আবার নয় দিয়ে ভাগ। তাহলে ন দুগুণ ১৮, তিন চার নয় ৩৬, এই ২৪ দিন। তাহলে আমাদের ভাগ এখানে শেষ। কী কী পেলাম? দু বছর চার মাস ২৪ দিন। তাহলে নিম্ন উত্তর হচ্ছে দু বছর চার মাস ২৪ দিন। নেক্সট অঙ্ক, আমার বয়স ধরে নিতে বলেছি যে কোনো, এত বছর, এত মাস, এত দিন। আমার বন্ধুর বয়সও ধরে নিতে বলেছে অঙ্কতে, এত বছর, এত মাস, এত দিন। দুজনের বয়সটা যোগ করতে বলেছে। আর এই দুজনের মধ্যে কে বড় সেটা আমাদের বের করতে বলেছে, এবং কত বড়। তাহলে বিয়োগ করলে আমাদের হবে, আমার বয়স ধরে নিলাম ১২ বছর ৯ মাস ২৮ দিন। বন্ধুর বয়স একটু বেশি ধরলাম, কত ধরলাম? ১৩ বছর। এটা তোমরা অন্য কিছু ধরতে পারো, আমি যেটা ধরেছি এই সিস্টেমে করবে, কিন্তু অন্য বয়সও ধরতে পারো। ১৩ বছর ৫ মাস ২২ দিন। তাহলে দুজনে যোগ করতে বলেছে ২৮ আর ২২, ৫০। ৫০ তো আমরা রাখবো না, ৩০ বেশি হলে আমরা ৩০ দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে হচ্ছে ২০। তাহলে এখানে থাকছে ২০ দিন, আর হাতের এক এখানে চলে এলো। নয়ের পাচ্ছে ১৪, আর একে ১৫। ১৫ হচ্ছে ১২ মাসের বেশি, তাহলে ১২ মাস বিয়োগ করে দিলাম, তাহলে ৩ হলো। তাহলে হাতে থাকছে ১২, ২৫, আর এই হাতের একে ২৬ বছর। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ দুজনের বয়সের সমষ্টি ২৬ বছর ৩ মাস ২০ দিন। নেক্সট বলেছে এই দুজনের মধ্যে কে বড় এবং কতটা বড়। তাহলে যার বয়স ১৩ বছর আর ৫ মাস ২২ দিন, বন্ধুর বয়স এটাকে উপরে দিলাম, ১২ বছর ৯ মাস ২৮ দিন নিচে দিলাম। তাহলে বিয়োগ করব, উপরে ছোট আছে, তাহলে এটা ৩০ যোগ করলাম, তাহলে হচ্ছে ৫২। এই ৫২ থেকে আমরা ২৮ বিয়োগ করলাম, তাহলে হচ্ছে ২৪, ২৪। এটাও ঠিক তাই, উপরে ছোট আছে, ১২ আর ৫ ১৭, আর এখানে হাতের এক, ৯ একে ১০, তাহলে ১৭ থেকে ১০ বিয়োগ করলাম, ৭ মাস। আর এখানে হাতের এক থাকলো, ১২ থেকে ১৩, ১৩ থেকে ১৩ বিয়োগ করলে ০। তাহলে কত দিনের বড়? ৭ মাস ২৪ দিনের বড়। আমার চেয়ে আমার বন্ধু ৭ মাস ২৪ দিনের বড়। এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। আর তোমাদের এই লেসনে অঙ্ক নাই বলে আমি আর করাতে পারলাম না। আমার জন্ম তারিখ একটা ধরে নিতে বলেছে, ধরে নিলাম ২৫/৭/২০০৮ জন্ম। তোমরা করলে তোমাদের নিজের বয়সটা জন্ম তারিখটা ধরে নেবে, আর যেদিন অঙ্কটা করছে সেই দিনের তারিখ ৯/১০/২০২০। তাহলে আমার বয়সটা কত হবে? তাহলে সালটা আগে দেবো ২০২০, ১০ মাস ৯ দিন। নিচে দেবো ২০০৮ সালে জন্ম, ৭/২৫। তাহলে এটা হচ্ছে আমাদের ৯ আছে ছোট, তাহলে নিশ্চয়ই ৩০ যোগ করবো, ৩৯ হলো, ৩৯ থেকে ২৫ বিয়োগ করলে ১৪। এটা উপরে বড় আছে, সুতরাং এটার সঙ্গে ১২ যোগ করবো না। হাতের এক থাকছে ৭ রেখে ৮, ১০ থেকে ৮ বিয়োগ করলে ২ মাস।
আর এখানে কোনো হাতে ধরতে হচ্ছে না, সুতরাং 20 থেকে 8 বিয়োগ করলে 12 বছর। তাহলে বর্তমানে আমার বয়স হচ্ছে 12 বছর 2 মাস 14 দিন। তাহলে এখানে আমাদের অঙ্কটা শেষ হলো। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখেছো এবং বুঝতে পেরেছো। এগুলো বুঝতে একটু অসুবিধা হবে, তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি, ধন্যবাদ।